আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাতু আলহামদুলিল্লাহ আলিহি আলাহ আশাফিল দেশ ও বিদেশের দূরের কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি গোল্ডেন ইস্পাত লিমিটেড নিবেদিত রমজানও আমাদের জীবন অনুষ্ঠানে পবিত্র রমজান উপলক্ষে বাংলা ভীষণের নিয়মিত আয়োজন নিয়ে থাকবো আমরা প্রতিদিন আপনাদের সাথে বিকেল চারটা পাঁচ মিনিটে আজ আমরা আলোচনা করব। চরিত্র সংশোধন ও আলোকিত মানুষ তৈরিতে রমজানের ভূমিকা আলোচনা এবং প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে রয়েছি আমরা তিনজন আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ আর আমার সর্ব ডানে রয়েছেন মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান আলাইকুম বাংলা সকল দর্শককে মাহায় রমজানের শুভেচ্ছা আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট দিন মুফতি আলহাজ মাওলানা কাজী মারুব বিল্লাহ আসসালামু আলাইকুম রহমত উল্লাহী তিনি ক্রাহানিগঞ্জের কেন্দ্রীয় মসজিদ জাজিরা মসজিদের সম্মানীয় খতিব দর্শক শতা বন্ধুরা আজ সাতাশে রমজান রহমত মাগফরত ও নাজাতের মাস রমজান রমজানের শেষ দশকের শেষ দিকে আমরা পৌঁছে গেছি মহান আলামিন রমজান দিয়েছেন বান্দার চিত্ত বান্দার মন এবং মননকে পবিত্র করবার জন্য রমজান পালন দ্বারা বান্দা আল্লাহর প্রিয় পাত্র হয় আল্লাহ রসুলের প্রিয় উম্মত হয় বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিনের খলিফের মর্যাদায় অভিষিক্ত হয় একই সাথে রমজান পালনের দ্বারা বান্দার চরিত্রবান হয় আলোকিত মানুষ হয় সেজন্য রমজানের যদিও বা একটি মাস আল্লাহ ফরজ করে দিয়েছেন কিন্তু এক মাসের রোজার যে শিক্ষা এক মাসের রোজার দ্বারা বান্দা যা অর্জন করেন সেটি তাকে সারা জীবন উজ্জীবিত রাখে এবং তাকে মহান রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্তিতে বিশেষ সুযোগ এবং সুবিধা করে দেয় এমন এক সময় রমজানের মাস শেষ হতে চলল যখন পৃথিবী করোনায় আক্রান্ত প্রতিদিন শত সহস্র মানুষের মৃত্যুর খবর আমাদের কাছে আসছে অসংখ্য মানুষ তিন লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে ইন্তেকাল করেছেন এবং পঞ্চাশ লাখেরও বেশি মানুষ অসুস্থ রয়েছেন যারা ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন তাদের শান্তি কামনা করি এবং যারা অসুস্থ রয়েছেন মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা মহান আল্লাহ দ্রুত তাদের সুস্থ করে দিন আরোগ্য দান করুন আমরা আমাদের পরিবারবর্গ দেশবাসী এবং পৃথিবীবাসী মহান আল্লাহ সকলকে করোনা মুক্ত এবং সংক্রামক ব্যাধি মুক্ত এবং আল্লাপাক রব্বুল আলমী সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে নিরাপদ রাখুন সে প্রার্থনা আমরা করছি দর্শক শ্রোতা ভাই বলছি যে আমরা যেহেতু প্রশ্ন নিব আপনাদের সেজন্য আজকে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ আপনারা তাকে রিলেটেড প্রশ্ন করতে পারেন রমজান পালন এবং ইসলাম সম্পর্কে দৈনন্দিন জীবনে যে সকল জিজ্ঞাসা আমাদের মনে জাগে করতে পারেন আল্লাহর তৌফিক অনুযায়ী আমরা চেষ্টা করবো তার জবাব দিবে আসুন আমরা শুরু করি প্রথমেই আলহাজ মৌলানা কাজী মার বিল্লাহ আপনার কাছে আসছি যে রমজান তো শেষ হওয়ার পথে জানি না আল্লাপাক রব্বুল আলমিনের যে রহমত মাগ ফেরাত আমরা অর্জন করতে পারে পেরেছি কিনা কিন্তু নাজাত আমাদের অর্জন করতেই হবে রহমত আমাদের পেতেই হবে মাফেরত আমাদের পেতেই হবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি খুদবাদিতে উঠবেন তার মেম্বরের এক ধাপে জিবরিলে আমিন এসে বললেন ইয়ারসোল আল্লাহ রমজান যে পেলো অথচ এবাদাত করবার মাধ্যমে যাহার নাম থেকে নাজাত পেল না মুক্তি পেলো না সে ব্যক্তি কিন্তু খুবই তার দুর্ভাগ্য এবং সে ধ্বংস হয়ে যাক নবী বলছিলেন আমিন তো রমজান শেষ হয়ে যাবে তিন দিনের মধ্যে আমরা কি নাজাত অর্জন করতে পেরেছি এখনও যে সময়টুকু আছে কম নয় আমাদের মন এবং মানুষ যদি তৈরি হয় যথেষ্ট সময় আমরা তওবা করে যদি পথে ফিরে আসি পাক রব্বুল আলমিন মুহূর্তে আমাদের ক্ষমা করে সঠিক পথে চলবার জন্য তার দয়া আমাদের উপরে দান করতে পারেন সেই জন্য রমজান আমাদের কি শিখিয়ে যাচ্ছে আমাদের চরিত্রের সংশোধন রমজান কি লক্ষ্য নিয়ে আসলো আর আমরা সেই লক্ষ্য কতটা অর্জন করতে পারলাম চরিত্রের সংশোধন মন এবং মানুষকে পরিবর্তন যদি আপনি একটু কোরআন কোরআনসন্ন আলোকে বলেন ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আল্লামা অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ সাহেব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যে পৃথিবীতে এসেছি যে লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে সেই লক্ষ্য উদ্দেশ্য আমাদের পূরণ হলো কি না আমরা ভালো মানুষ হওয়া জান্নাতি মানুষ হওয়া আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করা বিশ্বনবী জনা এবং মোহাম্মদুর রসুল্লাসাল্লাই ইসলামের একজন খাঁটি উম্মত হওয়া প্রতি বছর মাহে রমজান আগমন করে আগমন এবং এক মাস পরে মাহে রমজান চলে যায় এই যে আগমন নির্গমন এই জন্যই মাহে রমজানের আসা যাওয়া নয় মাহের রমজান আসে মূলত এক মাস শিয়াম সাধনা পালনের মাধ্যমে প্রত্যেকটি বান্দাবান্দিকে আল্লাহ সাহায় তালার প্রিয় বান্দাবান্দিকে আল্লাহ রব্বুল আলমিনীর নৈকট্য অর্জন করার ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা পালন করে থাকে মাহের রমজান পালনের মাধ্যমে আত্মার পরিশুদ্ধ করার সুবর্ণ এক সুযোগ গ্রহণ করা হয়ে থাকে মাহের রমজান এমন একটি মাস থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত কামাচার পানাহার মিথ্যাচার অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে থেকে আল্লাহর্ব আলমিনের নৈকট্য অর্জন করার ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা এই সিয়াম সাধনা মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি এবং এর আল্লাহ পাকের প্রিয় ভাজন হতে পারি এই মাহে রমজান একজন ব্যক্তিকে সচ্চরিত্রবান করার ব্যাপারে সবচেয়ে ভূমিকা বেশি পালন করে থাকে শুধু এখানে তাই নয় মাহে রমজান একজন আলোকিত মানুষ তৈরি করার ক্ষেত্রে একজন সুস্থ সবল এবং শ্রেষ্ঠ মানুষ তৈরি করার ক্ষেত্রে মাহে রমজান বেশি ভূমিকা পালন করে থাকে আল্লাহ সবাইহ যে আয়াতাল কারিমা আমরা প্রায় প্রায় শুনি পড়ে থাকি যে আমাদের প্রতি মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তী লোকদেরকে তাদের প্রতিও ফরস করা হয়েছিল কেন করা হয়েছিল এই জন্য যে লে আল্লেক আমরা যেন মোত্তাকি হতে পারি তাই তো আল্লাহ রুবুল আলমিন বলছেন ইন্না আক্রমক পাকের কাছে সবচাইতে নিকটতম সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তি সে যে আল্লাহ পাকেকে সবচাইতে বেশি পরিমাণে ভয় করে সমস্ত চলন বলন স্বয়ং জাগরণ সর্বক্ষেত্রে আল্লাহ রুবাহ আলমিনকে যেই ব্যক্তি সবচাইতে বেশি পরিমাণে ভয় করতে পারে সেই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে সক্ষম হয় বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এক খণ্ড হাদিসে তিনি তার চমৎকারভাবে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন যে যে মাহে রমজান এমন একটি মাস ইন্নাল মকমিনালিউদ্দ্রিকা বিহসনি খুলকিহি দ্বারা যাতে স ইমিল কয়েম মাহে রমজানের এই রোজা পালন করার মাধ্যমে একজন ব্যক্তি যেভাবে মাহে রমজানে রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিয়াম কেয়াম পালন করে থাকে দিনের বেলা সিয়াম পালন করে থাকে রাত্রেবেলা আল্লাহ রপসু হায়ান সন্তুষ্টির জন্য নৈকুট্য অর্জন করার জন্য তারাবিন নামাজ বিশ জাকাত আদায় করার পাশাপাশি তাহাজু নামাজ সহ বিভিন্ন কেয়াম পালন করে থাকে রসুল পাক সো বলেন এই সিয়াম এবং এই ক্রিয়ামের মাধ্যমে একজন ব্যক্তি সচ্চরিতবান শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হতে পারে সুতরাং আমরা বুঝতে পারছি যে মাহে রমজানের রোজা পালন করার মাধ্যমেই আল্লাহ নৈকট্য অর্জন করা সম্ভব এবং সমস্ত কামাচার পাপাচার মিথ্যাচার থেকে দূরে রাখার ব্যাপারে মাহে রমজান সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকা পালন করে থাকে একজন ব্যক্তি যখন শ্যাম পালন করবে সে ব্যক্তি কোনো সময় অন্যায় করতে পারে না একজন ব্যক্তি যে শ্যাম পালন করে রোজা পালন করে সে ব্যক্তি মানুষকে কষ্ট দিতে পারে না একজন ব্যক্তি যে শ্যাম পালন করে সেই ব্যক্তি কোনো সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারে না মানুষের ক্ষতি সাধন করতে পারে না কোনো পাপাচার লিপ্ত হতে পারে না এই জন্য নসুল্লা সাল্লাম বলেন যে মানিন তাহাবা নুহবাতান ফালাই না যে ব্যক্তি মারামারি করলো কাঠ করলো মিথ্যাচার করলো অন্যায় করলো এবং মানুষকে ক্ষতি সাধন করলো ফালাই সামিন্না সে ব্যক্তি আমার দলভুক্ত হতে পারে না সুতরাং এই মাহে রমজান থেকে আমরা যে শিক্ষাটি গ্রহণ করতে পারবো এই সিয়াম পালন করার সময় আমরা যেভাবে মাহে রমজানে আল্লাহ রুব আলমিনকে ভয় করি মাহে রমজানে পরবর্তী এগারো মাস সহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মাহে রমজানের মতো করেই আল্লাহ সু হায়নাহ তাল্লাকে ভয় করতে পারলেই এই মাহে রমজান থেকে যে শিক্ষাটুকুন আমরা পাই হলো সৎ চরিত্র হিসেবে আমরা চরিত্রবান হিসাবে আমরা মাহে রমজান একটা শিক্ষাও আমরা নিতে পারি অনেক শিক্ষাই তো এবং সব কিছু শিক্ষা রমজানের মধ্যে রয়েছে আরেকটা শিক্ষা আমরা নিতে পারি যে মাহের রমজান শাহরুল মুসাদ সমবেদনার মাস এই যে গত রাতে যে একটা প্রলয়ঙ্কারীর মতন একটি ঘূর্ণিঝড় বয়ে গেল এমনিতেই মানুষ করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক ভাই বোন আমাদের অনেকে নানান কারণেই তাদের আর্থিক সঙ্গতি তারা হারিয়ে ফেলেছেন নানান কারণে তাদের শারীরিক নানা মানসিক এর মধ্যে এরকম একটা বিষয় হয়ে গেল তো এখন মাহের রমজান আমাদের কি শিখাবে আমাদের তো শিখাবে এটাই যেহেতু রমজান সমবেদনার মাস মানুষের চরিত্রের কিন্তু এটি একটি বড় দিক যে সে অন্য মানুষের দুঃখ দেখলে কাতর হবে মায়াপূর্ণ হবে তার চোখে পানি আসবে তার হৃদয় বিগলিত হবে এবং তার যে সামর্থ্য যার তার যে সম্পন্ন ভাবটা আছে সেটা সে প্রবাহিত করবে অন্যদের দিকে তা এই জন্য এই যে সময়টাতে আমাদের যে উপকূলে এবং অন্য জায়গায় আমরা যেটি খবর পাচ্ছি যে বহু লোক আহত হয়েছেন ঘর হারা হয়েছেন আমাদের অনেক জেলে ভাই যারা একটু নদীতে তারা মাছ ধরে আহার করেন বা খান এটাই তাদের একমাত্র রুজির পথ তাদের জাল হারিয়েছেন নৌকা হারিয়েছেন ঘর পড়ে গেছে টিন পড়ে গেছে গাছ পড়ে গেছে ছোট্ট একটি বাগান আছে কটা আম হয় সেগুলো বিক্রি করে পরিবার পরিচালনা করেন সেগুলো সব ঝরে গেছে এই ধরনের বিপদ যখন এসে গেছে আবার করোনার কারণে তো আমাদের যে পুরো বিশ্বব্যাপী বিশেষ করে আমাদের দেশের প্রান্তিক লোকগুলো তো আরও বেশি সমস্যায় তা আমাদের রোজায় কি মানবিক এই দিকটি মানবিকের মানবিকতার যে বিষয়টি সেটি আমাদের রোজার দ্বারা শিক্ষা নিব না আমরা তাদের পাশে দাঁড়াতে হবে না হ্যাঁ নিশ্চয়ই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাকে ছুড়ে দিয়েছেন বিষয়টি এত যে গুরুত্বপূর্ণ যে একদিকে সারা বিশ্বে যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ঠিক তেমনি ভাই বাংলাদেশে তার বাইরে নয় আমাদের ডানে বামের সামনে পিছনে যে সমস্ত লোকগুলো বসবাস করছে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে যেটা আপনি বল উল্লেখ করেছেন যেমনটি সুতরাং আমরা এই মাহে রমজানে তাদের কাছে আমরা তাদের আমাদের দুহাত হাত সম্প্রসারিত করবো আপনি জানেন নিশ্চয়ই রসুলাম প্রত্যেকটি আমলের মধ্যেই দান খয়রাত কথা বলেছেন যে একজন ব্যক্তি ইফতার করবে নবীজি বলেন যে হি সাইমান কান রাহু আক ফিরাতুল্লিজ যে ব্যক্তি একজন ব্যক্তি খাওয়াবে ইফতার করাবে আল্লাহ রবুল্লাহ আলম তার মাফ করে দিবেন এই যে শের দশকে আমরা যে জাহান নামের ভয়াবহ আজাব থেকে মুক্তি লাভ করব আল্লাহ পাক সেই মুক্তি তাকে দান করবেন আমরা একটা ফোন নেই আবার আপনার আলোচনায় আসবে ঠিকই বলেছেন আসলে এখন আমাদের যেটি দরকার সেটি হচ্ছে মানুষ মরে যাচ্ছে তার মাথার উপর একটু ছায়া নেই তার দুটোটা বৃষ্টি থেকে তার মাথাটা গুজবার মতন জায়গা নেই তো সরকার তো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সকল শক্তি দিয়ে আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ যে যেখানে আছেন সরকার প্রতিটি পর্যায়ে চেষ্টা করছেন কিন্তু আমাদেরও তাদের পাশে এখন আর দেরি নয় একেবারে এখনই এই মুহূর্তে তাদের পাশে তাদের কাছে যাওয়া তাদের জন্য কি একটু করা যায় সে প্রচেষ্টাটা আমাদের চালানো উচিত আপনি ঠিকই বলেছেন দর্শক বন্ধুরা আমরা ফোন নিব হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন জি বলুন আমার 2016 সালে আপনার জিওপি হয়ে গিয়েছিল দু ব্যথা থাকি আমি দু ব্যথা বলছি জি জি বলুন আমি দেশে গেছি আর বুকে একটু ব্যথা করছে ব্যথা করার পরে আমারে করাছিলাম বাম সাইডে একটা রগন মাঝে নাকি ব্লাড জমি গিয়েছিল তো তখন ওষুধ খাইছি ঠিক হয়ে গেছে এখন মাঝে মাঝে একটু ব্যথা করে জি 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 আপনার বিষয়টি বুঝতে পেরেছি আমাদের ডক্টর সাহেব শুনছেন তার জবাব দিবেন ইনশাল্লাহ আমরা একটা ফোন নেব তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আসসালাম আলাইকুম জি আপনার টিভির ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করেন শুনতে সুবিধা হয় জি বলুন আপনার প্রশ্ন জি ভাই হুজুর আমার প্রশ্ন হচ্ছে

তেতে শেষ কথাটা বুঝিয়ে আপনার আত্যা পরে আচ্ছা আপনার প্রশ্ন পেলাম যে ভাই প্রশ্ন করেছেন দুবাই থেকে আমি আপনি মনে হয় শুনেছেন যে টিবি তার জন্য একটু পরামর্শ যদি দেন আচ্ছা হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনার বলা আছে একটা পরীক্ষা করা হয়েছিল পরীক্ষা করা বলেছে রাগের মধ্যে রক্ত জমাট বাঁধছিল

যেহেতু একবার আপনার হার্ট অ্যাটাক হয়তো হার্ট অ্যাটাকের মতো হয়েছিল না হলে তো আসলে রগের মধ্যে রক্ত জমাট বাঁধার কথা না বা হার্ট অ্যাটাকের কাছাকাছি জিনিস হয়েছিল আপনার যেহেতু তার মানে রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সি আছে আপনার মধ্যে এখন আপনি যদি ওষুধ না খান আপনাকে নিশ্চয়ই কিছু ওষুধ দিয়ে দেওয়া হয়েছিল ওষুধ গেলার উদ্দেশ্য ছিল হলো যাতে আপনার ভবিষ্যতে আবার রক্ত নালীর মধ্যে রক্ত জমাট না বাঁধে এক দিনের মধ্যে কিছু ওষুধগুলো থাকে যাতে আমাদের হার্টের মধ্যে যে রক্ত চর পরে এই চর যাতে না পড়ে সেই ধরনের কিছু ওষুধ থাকে সুতরাং আপনাকে অবশ্যই হবে যদি আপনার যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো চালায় যাওয়া সাথে সাথে আপনার বুকে যে ব্যথাটা এখন করতেছে হ্যাঁ এটা হতে পারে যে আপনার হার্টের সমস্যা আছে বা আগে যে ফুসফুসের সমস্যা বা টিভি ছিল ওই টিভিরও কোনো সমস্যা থেকে এখন হচ্ছে কিনা না বা অন্য কোনো কারণে ইভেন অ্যাসিডিটির কারণে বুকে ব্যথা হতে পারে বা এমন দেখা যায় যে গলব্লাড বা পৃথরিতে পাথর পাথরের কারণে বুকে ব্যথা হতে পারে বা ফুসফুসের কোনো রোগের কারণে বুকে ব্যথা হতে পারে এখন আপনার আসলে যে বুকে ব্যথার এখনকার যে কারণটা নির্ণয় করে আপনাকে ডাক্তার সাহেবের সাথে বা আপনি যে ডাক্তারকে দেখান তার সাথে আলোচনা করে আপনাকে এই বুকে ব্যথার কারণটা আসলে নির্ণয় করে নিতে হবে আর আগের যে আপনাকে যে রক্তনালী বন্ধ হয়েছিল রক্তনালী জবাব ছিল সেগুলোর জন্য আপনাকে যে ওষুধ দেওয়া হয়েছিল আপনাকে আসলে ওষুধ কন্টিনিউ করতে হবে আর এখনকার বুকে ব্যথার জন্য যে আগের যে কারণে বুকে ব্যথা হয়েছে সেটা কারণে কি এখন বুকে ব্যথা হচ্ছে নাকি আসলে নতুন অনুকরণের কারণে হচ্ছে এমন হতে পারে যে এখন যে কারণে বুকে ব্যথা হচ্ছে তার চেয়ে একটা জটিলতা ভবিষ্যতে যদি চিকিৎসা না করেন হয়তো খারাপ কোনো জটিল সমস্যা হতে পারে এই জন্য অবশ্যই অবশ্যই আপনি আপনার ডাক্তার যিনি আসেন তার সাথে পরামর্শ করুন ধন্যবাদ খুব সুন্দর জবাব দিয়েছেন আর যে প্রশ্ন করেছেন এক বোন যে মাথায় কাপড় সাড়া উজু করছেন এটি হবে কিনা না দেখুন এর বিষয়ে বিষয়টা হলো যে মাথা ঢেকে নেওয়া মাথার চুল ঢেকে নেওয়াটা হচ্ছে একজন নারীর জন্য ইসলামী দৃষ্টিতে হচ্ছে এটা তার সতরের অন্তর্ভুক্ত এটা ঢাকা অবশ্য কর্তব্য তো এখন উজুর সময় আপনি খুলে গেছে হয়তো কোনো একটা সাময়িক কারণে তাতে সমস্যা হবে না উজু আপনার হয়ে যাবে তবে এটি সতরের অন্তর্ভুক্ত ঢেকে ঢেকে নেওয়া কর্তব্য আর উজুর সময় আপনি তো মাথা মাসে করবেন এমনিতেই আপনার মাথা থেকে কাপড়টা সরাতে হবে যার কারণে এর দ্বারা আপনার উজুর নষ্ট হবে না আরেকটি প্রশ্ন করেছেন যে খালি পায়ে আপনি উজু করে যান হ্যাঁ এখানে প্রশ্নটা হচ্ছে খালি পায়ে আপনি তো পা ধৌত করে পবিত্র করেন যেখান থেকে যাচ্ছেন সেই জায়গাটা পরিষ্কার কিনা সেখানে কোনো নাপাকি আছে কিনা যদি নাপাকি না থাকে খালি পায়ে হাঁটায় আপনার উজু কোনো সমস্যা নেই উজু আপনার থাকবে উজু যাবে না আরেকটি প্রশ্ন করেছেন আপনি যে আপনি নামাজ পড়ছেন তো আত্মাহিয়া বা শেষ করে উঠছেন হয়তো একটা কিছু দিয়ে আবার আসছেন দেখুন একা একাধারে নামাজটা শেষ করতে পারলে ভালো তা না হলে আপনি ধরুন তারাবির নামাজ বিশ্বাখাত আপনি পড়ছেন চার রাখাত পড়ার পরে হয়তো একটা প্রয়োজনে আপনি উঠলেন উঠে আবার এসে বাকিটা পড়লেন বাকি দুই রাখাত বা চার রাখাত ছ রাখাত পড়লেন এতে কোনো অসুবিধে নেই আবার হয়তো কোনো কারণে জহরের নামাজ পড়ছেন সুন্নারটা পড়ার কারণে আপনাকে একটা জরুরির জন্য এক সেকেন্ড এক মিনিট দুই মিনিটের জন্য যেতে হলো সমস্যা নেই যাওয়া যায় আবার ফরস্টটা পড়লেন ছুন্যটা বাকি একটু উঠতে হলো আপনি যাওয়া যায় কিন্তু ভালো হয় যে একই সাথে একটা কনসেনট্রেশন নিয়ে আপনি যদি এটা শেষ করে তারপর একটা কাজে যান কিন্তু মাঝে যদি আপনাকে উঠতে হয় যেমন বাচ্চা খাবার চাচ্ছে সে ছোট্ট মানুষ কেঁদে দেবে তার অসুবিধা একজন বয়স্ক মানুষ তার একটা ঔষধ দেওয়ার টাইম হয়েছে অথবা একটা অসুবিধা দেখছেন আপনি দৌড়ে গিয়ে চুলাটা নিভাতে হবে এই সব ছোট কাজগুলো আপনার জরুরি থাকলে করতে পারেন এটার জন্য নামাজের কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন জি আমরা আপনার প্রশ্নের জবাব নিয়েছিলাম তো একটু যদি আপনি বলেন আমরা আবার এই আলোচনায় ফিরবো তার যে আমরা ঈদের একটি সময় কিন্তু চলে আসছে মানুষ একটু নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন অথবা যারা যেখানে আছেন তারাও ঈদের কারণে হয়তো তাদের মধ্যে জামায়েত বা তাদের মধ্যে ঘনিষ্ঠতা তো এই ঈদের সময়কালে এই ভিড়ের সময়কালে বা এই সম চলার সময়ে তাদের সতর্কতার ব্যাপারটা একটু বলা একই সাথে রমজান তো শেষ হয়ে যাবে তিন দিন পরে কিন্তু যার রোগ আছে সে রোগ তো থেকে যাবে হাড়ের রোগ থাকতে পারে কারোর হয়তো অন্য অসুস্থতা থাকতে পারে সারা বছরই তো পবিত্র হওয়া হয়ে বা পরিচ্ছন্ন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পাশাপাশি করোনা যে কবে যাবে আল্লাহাক ভালো জানেন সে বিষয়ে এই ঘোটালটা নিয়ে খুব সংক্ষেপে যদি আপনি একটু পরামর্শ দেন জি একটা হলো তো ঈদের সময় আমরা আসতেছে স্বাভাবিক ঈদ তো মানে আনন্দ আনন্দ আরেকজনের সাথে ভাগাভাগি করে আনন্দ মানে গ্যাদারিং এখন এই বিষয়ে সেটা হলো যে আমরা কিন্তু ঈদ আনন্দ পরিবার পরিষদের সাথে মিলিত হওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইয়ের ঢাকা ছাড়তেছি একসাথে এবং দেখা যাচ্ছে আমরা ওই দিন টিভিতেও দেখতেছি যে ফেরিতে গাদাগাদি করে মানুষ যাচ্ছে এটা কিন্তু এরকম আত্মঘাতী আত্মঘাতী কেন সে আমাদের যে মিনিমাম ডিস্টেন্স কিন্তু মেনটেন হচ্ছে না এর মধ্যে যারা যাচ্ছে আমরাও স্বাভাবিকভাবেই দেখছেন একসময় যখন আবার গার্মেন্টস শ্রমিকরা ঢাকায় আসলো আবার ফিরে গেল তখন কিন্তু দেখলো আমাদের করোনার সংখ্যাও কিন্তু অনেক বেড়ে গেল ইদানিং আমরা দেখতেছি গণ অনেক বাড়তি এই যে ঈদে গেল আল্লাহ না করুক আমরা দোয়া করতে যাতে না বাড়ে দেখা যাবে এর থেকে একজন মানুষের হয়তো টোটাল এর মধ্যে যদি একজন মানুষের করোনা থাকে দেখা যাবে এখান থেকে ফেরি পার হতে হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা সময় লাগছে এই আধ ঘন্টা বা এক ঘন্টা সময় লাগার মধ্যে এক থেকে একজনকে সরাই পড়ার সম্ভাবনা বেশি যদি ওর মধ্যে একজনও করোনা রুগী থাকে তাহলে একজনে করোনা রোগী থেকে সবাই কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে কেন একজন থেকে আরেকজনের জীবাণু যাবে এখান থেকে আরোজনের জীবাণু এবং সবচেয়ে যে অ্যালার্মিং যা খারাপ যেটা যে ভদ্রলোকটা লোকটা আর একটা বাড়িতে করোনা এনে গেলো ওই বাড়িতে হয়তো যারা মুরব্বী মানুষ থাকে বয়স্ক মানুষ থাকে আমি একটু ইয়া বলি যে এই যে করোনা কিন্তু যাদের বয়স কম তাদের জন্য কিন্তু এটা খুব বেশি খুব মারাত্মক রোগ না তাদের এমনও আমরা যে সিমটমটা দেখতেছি হালকা সিমটম হয় হয় না হালকা সর্দি হালকা জ্বর জ্বর হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা নাইনটি ফাইভসের ক্ষেত্রে দেখা যায় এই ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে ইয়ং মানুষদের ক্ষেত্রে কোনো ধরনের সিমটমই নেই অ্যাসিমটোমেটিক কিন্তু সমস্যা যারা করছে বয়স্ক রুগীদের ক্ষেত্রে কিন্তু এই বয়স্ক রোগীদের জন্য ফুসফুস আক্রান্ত হচ্ছে বয়স্ক রুগীদের জন্য হার্ট আক্রান্ত হচ্ছে এবং এই যে আমার যে হাসপাতালে ভর্তি থাকতেছে এবং যে রুগী মারা যাচ্ছে আমরা কিন্তু সবই দেখতেছি যারা বয়স্ক মানুষের কিন্তু মৃত্যু হার বেশি ষাটের উপরে বা পঞ্চাশের উপরে যেসব মানুষ আছে তাদের কিন্তু মৃত্যুর হারও বেশি এবং তাদের হাসপাতালে ভর্তি হওয়ার বেশি তাদের রোগের সিভিয়ারিটিও বেশি সুতরাং আমি যেটা নিয়ে যাচ্ছি এই নিয়ে যদি আমি বাড়িতে যাই সবচেয়ে যে ভালো হবে আমার চোদ্দো দিন কোয়ারেন্টাইন থাকা মানে আমি একদম আলাদাভাবে থাকা এবং বাড়িতে অন্যান্য মানুষ যারা তাদের সাথে না মেশা এটা হলো উচিত আর এই ঈদের যে জিনিসটা আছে ঈদের দিন যেটা আছে

মাস্কের ব্যাপারে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো মাস্ক এই মাস্কটা গুরুত্বপূর্ণ এই জন্য যদি আমরা একটা স্টাডিতে দেখা গেছে যদি রুগী যে আছে, রুগী যদি মাস্ক না পরে আমি যদি সুস্থ মানুষ আমি যদি মাস্ক পরি তাহলে রুগী থেকে কিন্তু আমার স্মরণ সম্ভাবনা সত্তর পার্সেন্ট এখন যেটা আছে যে রুগী মাস্ক পরলো কিন্তু আমি মাস্ক পরলাম না সুস্থ মানুষ তাহলে ওখানের সম্ভাবনা হল ফিফটিন পার্সেন্ট আর যদি হলো যে দুইজনের যদি দুইজনেই মাস্ক পরে তাহলে কিন্তু লেস দ্যান ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সম্ভাবনা তা মানে যেখানে সত্তর থেকে সম্ভাবনা কোথায় কত কমে গেল সুতরাং মাস্ক পরাটা এত বেশি জরুরি আমরা যখন নামাজ পড়তে যাব সবাই এলো মাস্ক পরে যাব তাহলে আমরা দূরত্ব মেনটেন করব আর মাস্ক পরে যাব এটা হলো আমাদের মোটামুটি ঈদ সামনে রেখে আসে বাড়তি সতর্কতা আর আমরা যারা হৃদরোগী আছি বা যারা ডায়াবেটিস আছি যারা উচ্চ রক্তচাপে ভুগতেছি তাদের জন্য অবশ্যই অবশ্যই স্বাভাবিকভাবে রোজার মাসে আমাদের কিছু সংযম তো হয়েছে সংযমটা যেমন আমাদের খাবারের দিকে কিছু সংযম হয়েছে এই সংযমটা আমাদের আসলে রোজার পরে মেনটেন করতে হবে তার মধ্যে আমাদের বে যেটা বলি আমরা আমরা সুষম খাবার খাবো সুষম খাবার মানে আমাদের যেটা কার্বোহাইড্রেট যেটা কম কম খাওয়া উচিত আমরা এখন বলি ওজন নিয়ন্ত্রণের জন্য কার্বোহাইড্রেট কম খাবো সেটা ডায়াবেটিক রুগী বলে হার্টের রুগী বলি তারপরে প্রোটিন জাতীয় খাবারটা বেশি খাবো এই প্রসঙ্গে আমি সবসময় বলি যে প্রোটিন জাতীয় খাবার খেতে মানুষের মধ্যে সমান আছে আমার হার্টের ব্লক আছে আমার বাইপার সার্জারি করা আছে তাহলে আমি কি ডিম খেতে পারবো কিনা এই বিভাগে একদম স্পষ্ট যে আমি হার্টের সমস্যা থাক আমার ব্লক থাক আমার বাইপার সার্জারি করে থাক আমি হার্টের ওষুধ খাচ্ছি প্রতিদিন একটা করে ডিম খেতে কোনো অসুবিধা তো নাই বরং এটা হার্টের জন্য উপকার বলে থাকেন যে ডিমের ভিতরে যে কুসুমটা না কুসুম সহ প্রেশার বাড়িয়ে ফেলে না এটা এলাকা প্রেশার বাড়লে সাইকোজেনিক আমি একটা কথা সবসময় রুগীদের অনেক সময় বোঝানোর জন্য বলি যে বনের বাগে খায় না মনের ভাগে খায় শুধু এইটু আপনার যদি মনের মধ্যে এটা থাকে যে এটা খেলে আমার মনের প্রেশার বেড়ে যাবে প্রেশার বেড়ে যাবে দেখবেন ঠিকই প্রেশার বেড়ে গেছে কিন্তু বাস্তবতা আসলে মানে গবেষণা করে এটা না বরং ডিমের কুসুম এবং ডিম যেটা আছে ডিমের সাদা অংশ তো আমার প্রোটিন দেবে ডিমের কুসুম যেটা আছে সেটা কিন্তু আমার ভালো কোলেস্ট্রলটা বাড়াবে এইচডিএল যেটা বলে হাইডেন্সি লাইভ যেটা হার্ট প্রোটেকশন দেয় সেই কোলেস্ট্রল কিন্তু বাড়াবে সুতরাং এই ক্ষেত্রে প্রোটিনের খুব ভালো সোর্স হলো আমার ডিম আরটা হল যে দুধ দুধ কিন্তু ব্যালেন্সড খাবার একটা দুধটা আমরাও অনেক সময় বলি দুধ খেলে আমাদের প্রেশার বাড়ে কিনা দুধ খেলে ডায়াবেটিস বাড়ে কিনা দুধের ক্ষেত্রেও হলো কথা দুধে কিন্তু ভিটামিন ডি এর অন্যতম প্রধান সোর্স আর এখন যেহেতু করোনার সময় চলতেছে এটাও গবেষণা দেখা গেছে যে যাদের ভিটামিন ডি কম থাকে তাদের কিন্তু মৃত্যু হার বেশি এই যে করোনার থেকে সুতরাং ভিটামিন ডি আমরা দুইটা বলি একটা খাবারের মধ্যে ভিটামিন ডি নেন আর একটা হলো যে আমাদের প্রয়োজন নেন ক্যাপসুল পাওয়া যায় সেটা আপনি আপনার পরামর্শ খাবারের মধ্যে কি যাদের হলো ইউরিক অ্যাসিড বেশি নাই বা ইউরিক অ্যাসিড স্বাভাবিক তারা খেতে পারবেন কলিজার মধ্যে ভিটামিন সি থাকে ভিটামিন ডি থাকে আর একটা বললাম যে হলো মাশরুমের মধ্যে ভিটামিন ডি থাকে আর একটা দুধ হলো ভিটামিন ডি এর অন্যতম সোর্স আর একটা যেটা বললেন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ভিটামিন ডি এর সোর্স হিসাবে সূর্যালোক আমরা অনেক সময় সে আমরা চেম্বারও দেখে থাকি আমরা ভিটামিন ডিও পরীক্ষা করে দেখে থাকি যে একটা গ্রামের মানুষ তারা তো রক্তশূন্যতা আছে বা স্বাস্থ্য ভালো না তাই কিন্তু ভিটামিন ডি ভালো লেভেলে থাকে কিন্তু শহরের মানুষ আমরা যারা সূর্যালোকে যায় না বা আমরা যাদের বাড়িতে আমাদের সূর্যের আলো ঢোকে না তাদের দেখছি আমি যে অন্য সব প্যারামিটার ভালো আছে কিন্তু ভিটামিন ডি অনেক কম আট নয় দশ মাত্র ভিটামিন ডি তার মানে ভিটামিন ডির অভাব এবং ভিটামিন ডি কারণে হাটের অসুখ ভিটামিন ডি ডায়াবেটিস বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আর করোনার সমস্যা তো আছেই সুতরাং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনের জন্য আমরা সূর্য যখন কোশ্চেন করে তো আমি সূর্য হলো কখন নিব সেক্ষেত্রে আদর্শ হলো সকাল নয়টা থেকে বারোটার মধ্যে আমি আবার কতক্ষণ নিব আমি কি দিন বসে থাকবো সূর্যের মধ্যে না আমি বলছি কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট আমি সূর্য ইয়ে নেব এখন বারান্দায় বসতে পারি বা কোনো যেখানে রোদ আছে ছাদে আছে সাজের সময় বসতে পারি আমরা আবার আপনার কাছে ফিরবো ইনশাল্লাহ খুব সুন্দর পরামর্শ এবং আপনাকে

চার কলা বিশিষ্ট বিল্ডিং এ আমি একটা ফ্ল্যাটে থাকি আমার লিখিয়া আসে এখন দেখা যাচ্ছে যে উনি আমার বাসায় প্রতিনিয়ত খাবার টাবার আমিও তার বাসায় খাবার দাবার দিচ্ছি তাহলে বলছে প্রতিবেশী হিসাবে এখন এই ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি একজন মুসলিম তো সেই হিসেবে প্রতিবেশী দেয়া খাবার খাওয়া যাবে কিনা যেহেতু সে অমুসলিম আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমি যদি না খেতে পারি সেই ক্ষেত্রে প্রতিবেশীর হক মানে আদায় হবে কিনা এই প্রশ্ন এই দুইটা প্রশ্ন আমার জি জি হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি জি ভাইজান আমার দুটো প্রশ্ন ছিল বলুন আমি রামপুরা থেকে ঢাকা রামপুরা থেকে বলছি আমার নাম শাহাদ হোসেন শামিন জি আমার দুটো প্রশ্ন হলো একটা হলো আমরা যে নামাজ পড়ি প্রতি ওয়ার্ডে বা প্রতি ডাকাতে যে নামাজ পড়ি এসে নামাজ মানে ফাতিহার আগে তো আমরা বিসমিল্লা পড়ি কিন্তু সাথে যে যুক্ত করি যে অন্যান্য যে কোনো একটা সুরা সেখানে আমরা বিসমিল্লা পরবো কিনা আর দুই নম্বর প্রশ্নটা হলো আমি একজনকে কিছু টাকা দিয়েছিলাম একটা কাজ করার তারপরে সেই টাকাটা সে ঘাটে দিতে পারছে না তো সেই ক্ষেত্রে সে বলতেছে যে আপনি যখন ডাকাত দেন এই জাকাতি হিসাবে আপনি গাড়িটাকে আমার এখান থেকে নিয়ে নেন ডাকাত হিসাবে ধরে নেন তো সেটা আমি জাকাত হিসাবে দিতে পারবো কিনা

আপনার আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত গোল্ডেন ইস্পাত লিমিটেড নিবেদিত রমজানও আমাদের জীবন অনুষ্ঠানে ছোট্ট একটি বিরতিতে গিয়েছিলাম দর্শক শ্রদ্ধা ভাই বোনদের আমরা স্বাগত জানাচ্ছি আমরা ফিরে এসেছি আমরা কয়েকটা প্রশ্ন নিয়েছি প্রশ্নগুলোর জবাব দিয়ে আলোচনায় ফিরবো প্রথমেই প্রশ্ন করেছেন যে ভাই বুকের বাম পাশে একটু ব্যথাবোধ করেন তো আমরা ডক্টর সাহেবকে বলছি একটু জবাব দেন হ্যাঁ জি এখানে আপনি যে প্রশ্ন করছেন এটা অধিকাংশ মানুষ বা অধিকাংশ রুগীর একটা প্রশ্ন থাকে যে বুকে বাম পাশে বা ডান পাশে বা মাঝখানে ব্যথা করতেছে এর হাটের ব্যথা হতে পারে কি না সেক্ষেত্রে হাটের ব্যথা তো অবশ্যই হতে পারে হাটের ব্যথা যদি আমরা লোকেশন বলি সাধারণত বুকের মাঝখানে বেশি হয় ডাইনও হতে পারে বামেও হতে পারে ব্যথা গলার এখানে চাপ দেয় চাপ ব্যথা হতে পারে ডাইন হাতেও হতে পারে বাম হাতেও ব্যথা যেতে পারে তবে ব্যথার ধরনটা হয় সাধারণত বুকের উপরে মনে হচ্ছে কিছু একটা পাথর চাপা দেওয়া এটা সাধারণত হাটের ব্যথা কখন বারে আমি একটু সিঁড়িতে উঠতে গেলাম ভারী কাজ করলাম বাজার হাঁটতে নিয়ে হাঁটতে গেলাম বা খাওয়ার পরে বিশেষ করে হাঁটতে গেলাম তখন সাধারণত বুকের ব্যথা বাড়ে তা এর বার্তা হয় না যে এরকম ছাড়াও বুকের ব্যথা হবে না তা বুকের ব্যথা ক্রাসিং ক্রাশিং টাইপ বা ভিতরে পিঞ্চে কিছু খোঁচা দেওয়া ব্যথাও এটা হাটের ব্যথা হতে পারে সুতরাং সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে এটা তো অধিকাংশের ক্ষেত্রে ব্যথার ধরনটা থাকে বুকের উপর চাপ দেওয়া এবং সাথে মাস্ক কেনে সাধারণত হয় এখন ডায়নে বা হতে পারে এখন এইটা হার্টের থেকে হওয়া ছাড়াও কিন্তু অন্য কারণেও ব্যথা হতে পারে বেশ করে বাম দিকে ব্যথা বা ডাইন দিকে আপনার ডাইন দিকে ব্যথা করতেছে সেটা অ্যাসিডিটির ব্যথা হতে পারে সেটা বামও হতে পারে ডাইনও হতে পারে অনেক সময় আমরা যে আলোচনা আগেও বলতেছিলাম গল্প একটা পৃথলি পাথর আছে পৃথলি পাথর ব্যথা কিন্তু এখানে হতে পারে অথবা এক ধরনের রিফ্ল্যাক্স ফেসাইটিস বলে আমাদের যে খাদ্য আছে খাদ্য কোনো সমস্যা হলেও কিন্তু এরকম ব্যথা হতে পারে তারপরে এখানে ফুসফুস আছে ফুসফুসের সমস্যা হলে আপনার ব্যথা হতে পারে এর উপরে আমাদের চামড়া আছে উপরে তার তার নিচে মাংস আছে আছে হাড় না তারপর আপনার কিন্তু এরকম ব্যথা হতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইর করতে হবে যে আমার ব্যথাটা কি কারণে হচ্ছে আপনাকে তো নিশ্চিত হতে হবে এখন আপনি এরা তো বলেন না অন্য কারণে হচ্ছে এটা হাটের কারণ না আপনি হঠাৎ করে একদিন হাটের কারণ বিশাল মানে মারাত্মক ব্যথা হলেও আপনাকে হাসপাতালে ভর্তি হতে হলো সেটা তো আমরা কখনো চাবো না কেন এই অবস্থা আপনাকে দিতে হবে যে আপনার ব্যথার রোগ নির্ণয় করে আপনাকে সেইভাবে ওষুধ খেতে হবে এই রোগ নির্ণয় করার জন্য আপনি আপনার হৃদরোগ বিশেষজ্ঞ অথবা মেডিসিন ডাক্তার সাহেবের সাথে আলোচনা করেন উনি হয়তো ইসিজি ইকো ইকো কার্ডিওগ্রাফি ইটিটি অথবা প্রয়োজন বলে সিটি করণীয় এনজগমও লাগতে পারে যে আপনাকে সুনিশ্চিত করার জন্য যে এই ব্যথাটা কারণ কী সেই প্রসঙ্গে আমি জাস্ট একটু বলেই শেষ করবো যে এই আপনার এমন হতে পারে আপনার ইসিজি নর্মাল ইগোকার্ডিওগ্রাফি নর্মাল ইটিটিও নর্মাল বা আল্ট্রাসোনোগ্রাম করছেন পেটে পাথর নর্মাল বা ইন্ডোস্কোপি করছেন তাও নর্মাল তাহলে এই ক্ষেত্রে তাহলে বুকের ব্যথা এবং একদম সুনির্দিষ্টভাবে নিয়োগ করে যে আপনার হাটের থেকে হচ্ছে কি না সেক্ষেত্রে কিন্তু সিটিকরণ ইনজগমও লাগতে পারে এটাই সুনিশ্চিত হওয়ার জন্য আপনি আপনার হৃদয় বিশেষজ্ঞ অথবা যিনি মেডিসিন স্পেশালিস্ট ওনার সাথে যোগাযোগ করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ঠিকই বলেছেন নানা কারণে ব্যথা হতে পারে অতএব কোনো একটা ডিসিশন নেওয়া যাবে না ডক্টরের সাথে কথা বলা প্রয়োজন আশা করি বুঝতে পেরেছেন একটা প্রশ্ন নিয়েছিলাম যে চার তলায় পাশাপাশি ফ্লাটে থাকেন বা কাছাকাছি প্রতিবেশী রয়েছেন তিনি অন্য ধর্মের লোক মুসলিম নন তো তার তিনি খাবার পাঠান আপনারা খাবার পাঠান দেখুন অন্য ধর্মাবলম্বীর খাবার খাওয়া খাওয়া যেতে পারে শুধুই প্রশ্ন এখানে যে তার জবাহ করা কোনো বিষয় আছে যে তিনি জবাহ করছেন কিনা সেটা যদি হয় তাহলে সেটা আপনি খেতে পারবেন না এমনিতে জবাহ করা ছাড়া অন্য খাবার আপনি খেতে পারেন পাঠাতেও পারেন আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি বলছেন যে প্রতিবেশী তাহলে প্রতিবেশীর হক প্রতিবেশীর হক অসাধারণ তিনি মুসলিম নাও হতে পারেন তারপরেও যদি প্রতিবেশী হন প্রতিবেশীর সাথে বন্ধুত্ব থাকবে আপনার সাথে তার সম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে এবং আপনি উপহার পাঠাবেন তারা উপহার পাঠাবে তবে এ বিষয়টি নিশ্চিত হতে হবে যে আমরা তাদের জবাই খেতে পারবো না তাদের এগুলো খেতে পারবো না বিশেষ করে যে একটা জিনিস খুব কমনলি আমাদের পূজার প্রসাদটা খাওয়া যাবে কিনা কেন এটা মানে উৎসর্গকৃত এটা একটু কাইন্ডলি একটু বলে যে পূজার যে প্রসাদ এটাও কিন্তু লেনদেন হয় আমাদের মধ্যে এটা 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 এই বিষয়টা হচ্ছে হচ্ছে যেটি সেটি দুটো বিষয় এখানে আরও পরিষ্কার করতে হবে সেটি হলো যখন তারা এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান করেন তখন একটা হচ্ছে যে তাদের প্রতিমার সামনে কিছু খাবার দেন সে খাবারটাকে বন্টন করেন প্রসাদ হিসাবে সেটি একটি বিষয় আর হচ্ছে যে একটা মৌসুম চলছে সে মৌসুম উপলক্ষে তারা গিফট বিতরণ করেন দুটোর মধ্যে পার্থক্য আছে ঠিক আমরাও যেমন ঈদের সময় আমরা নানান গিফট পাঠাই সেটি একটি আর ফেল কোরবানি করি সেই কোরবানির পশুর মাংস পাঠাই এক ধরনের বিষয় তো সেই জন্য যেটি বিষয় যদি এটা তার ধর্মীয় ইয়া হয় তাহলে সেটা না পাঠিয়ে বরং গিফট পাঠানোটাই এটা উত্তম যেমন আপনি মুসলমান মানুষ আপনি কোরবানি করেছেন সেটি পাঠাবেন না আপনি তাকে অন্য গিফট মিষ্টি বা অন্য কিছু পাঠাবেন ঠিক অনুরূপভাবে ওনারাও ওরকমভাবে একান্ত নিজের ধর্মীয় যে আচরণগুলোর বিষয় সেগুলো না তারা গিফট পাঠাতে পারে আপনিও গিফট পাঠাতে পারেন এটাতে কোনো সমস্যা নেই আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে এরপরে যে প্রশ্ন করেছেন যে তিনি যে সুরা পড়েন নামাজের মধ্যে হ্যাঁ প্রথম যখন শুরু পড়বেন আউজুবিল্লা বিসমিল্লা বলে আলহামদু সুরা এরপরে আরেকটা সুরা মিলাবেন এখানে বিসমিল্লা পড়বেন এটি মুস্তাহাব এটি না পড়লেও নামাজ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন করেছেন যে টাকা দিয়েছেন একজনকে এবং সে বলতেছে আপনি জাকাত থেকে কেটে দেন হ্যাঁ এটা তখন সম্ভব যদি উনি গরিব হন জাকাতের প্রাপক যদি হন জাকাত পাওয়ার জন্য যে গরিব মিসকিন কতগুলো ইন্ডিকেশানস আছে এগুলো তবার যেটি নয় নম্বর সুরা করেন হিসেবে ষাট নম্বর আয়াতে জাকাতের আটটি খাত উল্লেখ আছে তো যদি দরিদ্র হন জাকাত গ্রহণ করার মতন ব্যক্তি হন তাহলে আপনি তাকে জাকাত বাবদ এটা দিতে পারেন আর যদি উনি দরিদ্র না হন জাকাতের প্রাপক না হন তাহলে উনি হাজার বললেও জাকাত হিসেবে আদায় আপনার হবে না এটি লক্ষ্য রাখার বিষয় আর যে ভাই করেছেন তেলাওয়াতের সময় যদি শেষ শব্দে তার দ্বীপ থাকে এবং দুই পেশ থাকে সেখানে সাকুন হবে থামতে হবে যদি থাম থেমে যান তাহলে তো সাকুন হয়ে যায় থামবার সময় সবসময় সাকুন হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন আমরা মারুবিল্লা আপনার কাছে ফিরছি যে চরিত্রের সংশোধনের জন্য রমজান আলোকিত মানুষ তৈরিতে রমজান আপনি যে আলোচনাটি করছিলেন সংক্ষেপে বলবেন ধন্যবাদ রসুল্লাহ আসালামকে আল্লাহ রুবুল্লাহ আলম পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত মাখুল্লকাতের মধ্যে সেরা একজন মহা করে আল্লাহ সুবাহন তাল্লাহ যার চরিত্র সম্পর্কে বলছেন যে আলা আল্লাহুল নাসিম আপনাকে সর্বোত্তম চরিত্রের বাস্তবতা দিয়ে আমি কি পৃথিবীতে পাঠিয়েছি ঠিক তেমনি ভাবে রসুলের আদর্শগুলো যখন আমাদের জীবনে বাস্তবায়ন করবো আল্লাহ সুবাহন তালা বলছেন মা রসুল ফাখুজু রসুল যা নিয়ে এসেছেন তার গোটা জীবনে যা আল্লাহ ভায়ানহু তাল্লাহ দিয়েছেন বিধান হিসাবে সেই আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে অমান হাকুম আনহু ফান্তাহু রসুল যা নিষেধ করেছেন যা মানা করেছেন যা করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো ধারে কাছেও যাওয়া যাবে না এইটা হচ্ছে আমাদের জন্য আলোকিত মানুষ তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে রসুল গোটা জীবনকে যদি আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারে তাহলে আমরা হব সেরা একজন মানব আল্লাহ হ্যান হো তারা বলছেন যে সুরআবের একুশ নম্বর আয়েত আল্লাপাক বলছেন যে লাকতকান হাসানা রসুল জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্ব উত্তম আদর্শ সুতরাং রসুলের সেই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার উঠা বসা কাজকর্ম ব্যবসা বাণিজ্য আবাদতবন্দি কি লেনদেন সব কিছু যদি আমাদের গোটা জীবনে বাস্তব

আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সাইট্রাস বা এই লেবু জাতীয় ফল খাওয়া ভালো আর একটা আমাদের সবসময় অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ মানে হলে আমরা এক জায়গায় বসে না থেকে ঘন্টার পর ঘন্টা টিভি দেখলাম ঘন্টা পর ঘন্টা ফেসবুক কাটলাম এটা না করে আমরা হাঁটতে হাঁটতে ফেসবুক দেখতে পারি হাঁটতে হাঁটতে বা যেটা কোরআন শুনতে পারি অর্থাৎ আপনার অ্যাক্টিভ থাকতে হবে এক জায়গায় বেশি কিছু বসে থাকা যাবে চলাচল যাতে রক্ত চলাচল যাতে পারে কারণ রক্ত ধন্যবাদ আপনাকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক শ্রোতা বন্ধুরা আমরা আলোচনা করেছি আপনাদের প্রশ্নের জবাব দিয়েছি চরিত্রের সংশোধন এবং আলোকিত মানুষ তরিতে রমজানের ভূমিকা যার চরিত্র নাই সে তো মানুষই না সে পশুরও অধম অর্থাৎ চরিত্রই হচ্ছে সবচেয়ে মূল্যবান বলা হয়েছে যে যে চরিত্র হারালো সে সবই হারালো অতএব যার চরিত্র উত্তম সে কত বড় ধনী তা পরিমাপ করে দেখা যাবে না অর্থাৎ এই যে মহা জিনিস চরিত্র সেটি আমাদের ধরে রাখতে হবে ধর্ম তখনই সৌন্দর্যমণ্ডিত হয় যখন এটি চরিত্র সুন্দর চরিত্রের মাধ্যমে বিকাশ সাধন হয় তো এটি আমাদের মানতে হবে রমজান এসেছে আমাদের চরিত্র সংশোধন করতে আলোকিত মানুষ তৈরি করতে আমরা যদি সেটি না হতে পারি না খেয়ে থাকার নাম শুধু রোজা নয় বরং আমরা সংশোধিত হব আমাদের চরিত্রকে সুন্দর করবো আল্লাহ সে তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলমী সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন মহান আল্লাহ পাক করোনা সহ সব ধরনের মহামারী এবং সংক্রামক বেদি বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে আমাদের জাতিকে পুরো বিশ্বকে ভালো রাখুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে দেখা হবে মহান আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের সেই দেখা মঙ্গলজনক হোক এবং সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ